দর্শক মণ্ডলী আজকে আমি আপনাকে একটি ছোট জায়গার প্ল্যান দেখানোর চেষ্টা করব এটা মূলত হচ্ছে একটা এক ইউনিটের বাড়ির প্ল্যান শোয়া এক কাঠা জমির উপরে চমৎকার একটি প্ল্যান আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি প্রতি পর্বে যে এবং বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন এবং আমি নিজে উৎসাহিত বোধ করবো তো আসুন আমরা ভিডিওটা দেখি আপনি দেখছেন এটা সামনে রোড এটা রোডের অংশ এখান থেকে আপনার আঠাশ ফিট বাই উনত্রিশ ফিট জায়গার মাপটা আঠাশ ফিট বাই উনত্রিশ ফিট আঠাশ ফিট বাই উনত্রিশ ফিট তো আমরা এখন দেখব যে এখানে ডিজাইন দিয়ে আছে তার মাঝখানে সিঁড়ি দুই সাইডে দুইটা বান্দে এবং বারান্দা কিন্তু ফুল না এখানে কাটা আছে এটা যদি আমি মডেলটা দেখি তাহলে বাড়িটা অনেক সময় দেখতে এরকম দেখা যাবে আপনারা দেখছেন যে এখানে মাঝখানে সিঁড়ি সিঁড়ির দুই পাশে দুইটা বারান্দা চমৎকার ডিজাইন করা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সিঁড়িতে যখন ছাদা হয়েছে ছাদের তলে আরেকটা ছাদ দিয়ে ডবল স্লাপ করা হয়েছে যে সুন্দর সৌন্দর্য আরও বাড়ছে এখানে উপরের দিকে আরেকটু ডিজাইন করা হয়েছে আপনার এই কারণে দেখতে অনেক সুন্দর লাগছে তো এই এই পাঁচতলা বাড়িটা নির্মাণ করতে কতটা টাকা খরচ হবে সেটাও আমি দেখানোর চেষ্টা করব যে শোয়া এক কাঠা জমির উপরে কি করে একটা পাঁচতলা বিল্ডিং করা হয় এবং তাদের কত টাকা খরচ হয় সেটা আমি দেখানোর চেষ্টা করবো আসুন আমরা দেখি এটা হচ্ছে সিঁড়ি আপনার দেখছেন রোডের অংশ রোডের অংশ থেকে সিঁড়ি যাওয়ার পরে এখান থেকে ঢোকার পর সে একটা ড্রয়িং ডাইনিং পাবে এই ড্রয়িং মাপ তেরো ফিট বাই বারো ফিট এখানে দেখতে পাচ্ছেন একটা কিচেন আছে এখানে এই সাইডে একটা বেডরুম আছে এগারো ফিট বা বারো ফিট একটা টয়লেট একটা এই বেডরুম এটা আছে এটা এই টয়লেট এখানে বেডরুম এগারো ফিট দশ পেট এর সাথে এবং টয়লেট অ্যাটাচ আর এখানে আরেকটা বেডরুম আছে এর সাথে বান্দা আছে এবং এখানে একটা কমন বা টয়লেট আছে এই হচ্ছে মোটামুটি আমাদের ছোট্ট প্ল্যানটা একটা দুইটা তিনটা চারটা রুম শোয়া এক কাঠা জমিতে চারটা রুম রাখা হয়েছে দুইটা বাথরুম কিচেন এবং দুটো বান্দা রাখা হয়েছে আমি এই প্ল্যানটা আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনার দেখেন যে এখানে সেই ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ড্রয়িং ডাইনিং এখানে কিচেন আছে এখানে একটা বেডরুম এখানে একটা মাস্টার বেডরুম একটা টয়লেট এখানে আরেকটা বেডরুম এখানে একটা কমন টয়লেট এই সামনের দিকে দুইটা দুইটা বারান্দা আছে বারান্দার এই আমি মডেলটা আমি বিল্ডিংয়ের মডেলটা আমি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে বিল্ডিংটা মডেল এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের উপস্থাপনা আর একবার যদি আমি প্ল্যানটা দেখি প্ল্যানটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে তো দশম্বর আমি এখন খরচের হিসাব দেখানোর চেষ্টা করব তার আগে আপনার কাছে জানিয়ে রাখি বাড়ি প্ল্যান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার নাম ইঞ্জিনিয়ার টুটোর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো দর্শক মণ্ডলে আমরা সারা মানুষের নামমাত্র টাকায় ফ্লোর প্ল্যান করে দিয়ে থাকি আপনার যারা দেশে এবং দেশের বাইরে থাকেন তারা ফ্লোর প্ল্যানটা সংগ্রহ করতে পারেন অ্যাটলিস্ট কারণ এটা ফ্লোর প্ল্যান মানে বাড়ির অর্ধেক ডিজাইনের কাজ হয়ে যাওয়া এটা আমরা করে দিয়ে থাকি এখন আমি দেখাবো এই বাড়িটা করতে কতটা খরচ হবে প্রথমে আমি ফ্লোর এরিয়া বের করব ফ্লোর এরিয়া কী করে বের করবো আমার জায়গার মাপ ছিল আঠাশ ফিট বা উনত্রিশ ফিট দুটা গুণ করলে হয় আটশো বারো স্কোয়ার ফিট এখন আমি দেখবো যে ফাউন্ডেশনের কত খরচ হয় যদি পাইলিং করা না লাগে আর যদি পাইলিং অনেক সময় পাঁচটার বাড়িতে স্যান্ড পাইলিং করা যায় স্যান্ড পাইনিং করলে পারে আপনি যেহেতু এখানে এক কাঠা স এক কাঠার জমি আপনাকে প্রায় দুই লক্ষ টাকা স্যান্ড পানিয়ে খরচ হবে আর এমনি নর্মাল ফাউন্ডেশনে আমি খরচটা দিচ্ছি যে আপনি প্রতি স্কোয়ার ফিটে ছশো পঞ্চাশ টাকা যদি পাঁচতলা তো ছশো পঞ্চাশ টাকা খরচ হবে তাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে আর প্রতি তালা কমপ্লিট করতে খরচ হবে বারো বারোশো টাকা স্কোয়ার ফিট হিসাবে তাহলে আটশো বারো গ্রামী আটশো বারো গ্রামে বারোশো দিয়ে গুণ দিলে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা হয় এখন যদি পাঁচতলা বাড়ি আইকে পাঁচ দিয়ে যদি গুণ দিই তাহলে সাতচল্লিশ পয়েন্ট ফাইভ লাখ টাকা খরচ হবে আর এদিকে ফাউন্ডেশনে আছে হচ্ছে পাঁচ লক্ষ টাকা তাহলে এই পাঁচ যদি আমি সেটা যোগ করি তাহলে হচ্ছে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ তিপ্পান্ন লক্ষ টাকা প্রায় খরচ হবে তো দর্শক মন্ডলে আমি হিসাবটা এইভাবে দেখালাম যে এই একটা বাড়ি তৈরি করতে আপনার প্রায় তিপ্পান্ন পাঁচ একটা বাড়ি করতে তিপ্পান্ন লক্ষ টাকা খরচ হবে তো দর্শক মন্ডল এই হচ্ছে আজকে আমাদের উপস্থাপনা আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ আমি বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ